আমার স্বামী রোজা রাখে না, রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে, এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা? রমজানের রোজা রাখা অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি? কোনো মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে, মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলায়, দুপুরে বিকেল এরকম কোনো সময় বা সকালে যখনই হোক, সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে, শেষ। ওই রোজাটা রমজানের পরবর্তীতে আল্লাহ যখন তাকে সুস্থ করবেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন। আর এখন রোজা যেহেতু ভঙ্গ হয়ে গেছে, অন্যান্য মানুষের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে, অন্য সামনে জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না, বা অন্য রোজাদারের লোভ হতে পারে, আরো নানা কারণে অন্য রোজাদারদের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে যদি দিনের বেলায় মাসিক শুরু হয়, রক্ত দেখা যায়। আমার স্বামী রোজা রাখে না, রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে, এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা? স্বামী রোজা না রাখলে সেটা গুনাহের কথা, স্বামীকে রোজা রাখার জন্য নসিহত করতে হবে, আলটিমেটাম দিতে হবে এবং মহব্বতের দাবি থেকে জোর করতে হবে, সেটা আরেক জিনিস। কিন্তু যদি স্বামী স্পর্শ করে স্ত্রীকে রোজা রাখা অবস্থায়, স্বামী স্ত্রী এখনো কি স্পর্শ করে এবং এ জাতীয় কোনো কিছু করে, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। তবে এই স্পর্শের ফলে যদি তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, রোজা ভাঙার দিকে চলে যেতে পারে, ওই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। হালকা পাতলা স্পর্শ করাতে কোনো অসুবিধা নেই, এবং এটি হাদিস দ্বারাও প্রমাণিত যে হালকা পাতলা স্পর্শ, স্বামী স্ত্রী সুলভ স্পর্শ, এগুলো জায়েজ আছে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয় হলে সেই লেভেল পর্যন্ত করা জায়েজ নাই। করেন আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন, তারা দেখছেন বাইতুল্লাহর যে কালো কিরাফ ঘেরা, যে বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে, রাউন্ড করা আছে, হাতিমে কাবা বলা হয়। এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল, কাবার অংশ ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাওটা সহকারে ভিতরে ছিল, কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালেবের আমলে তার নেতৃত্বে কুরাইশের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন, পুরান হয়ে গেছে, ভেঙে চুরে যায় এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন তখন, ওই সময় তারা মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, অমুসলমান ছিল, তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না, এই জন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টনটন করে বাঁচবে, হালাল, কোনো ভেজাল নাই, শুধু সে দিবে আল্লাহর ঘরে, বাকিগুলো নেওয়া হবে না। এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন, টাকার অভাবে, হালাল টাকা বেশি থাকে না কম থাকে? কম থাকে, হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম, তো হালাল টাকা কম হওয়ার কারণে কাবা ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকাইতে পারেন নাই তারা, তারা মসজিদ হওয়া সহ এটা সত্য এটা বুঝছেন। আর আজকাল আমরা মসজিদকে জাঁকজমক করা, মাহফিলকে আপনার জাঁকজমক করার জন্য হারাম হালাল বাছবিচার নাই, চাচা টাকা দিয়েন, বড় ভাই টাকা দিয়েন, কোত্থেকে কামাই করছেন দেখা দেখি নাই। এই জন্যই তো মাহফিল থেকে বা আমাদের আলোচনা থেকে, ওয়াজ থেকে যেই পরিমাণ হেদায়ত পাওয়ার কথা সেটা হয় না, কারণ হারাম দিয়ে তো কোনো কিছু আশা করা বিধায়। আয়োজকরা এক্ষেত্রে সৎ হওয়ার চেষ্টা করতে হবে, আর যারা দান করবেন আল্লাহ মাফ করুক, কারণ হালাল হারাম দুই রকমের দান আছে, তিনি আল্লাহর জন্য দান করবেন কোনটা? হালালটা, আর হারামটা তো মালিককে ফেরত দিতে হবে, না হলে কোনো রক্ষা নাই। সব অপরাধের মাফ আছে, মানুষের হক যদি মেরে খান এটার কিন্তু মাফ নাই, যতক্ষণ পর্যন্ত ওই টাকা ওই মালিকের কাছে, গরিবের কাছে ফেরত না দিবেন। আর যদি বলেন যে কোথায় খুঁজে পাবো, চলে গেছে, তাহলে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তা দান করে দিতে হবে। খুবই ভয়াবহ একটা বিষয়, আপনি সব ভোগ করবেন আর ইস্তিগফার কান্নাকাটি করবেন, সারা জীবন আকাম কুকাম করে বৃদ্ধ বয়সে লম্বা টুপি দিয়া, লম্বা দাড়ি লাগায়া, জুব্বা লাগায়া, হজমরা করে, দোয়াদাই করে একেবারে হাজির সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব, হুজুর সাহেব সাইজা গেলেন, আল্লাহর কাছে মাফ পাবেন, দুনিয়ার মানুষের চোখে ধুলে দিবেন, সাইজা গেছেন হুজুর, অথচ আপনি কি করে আসছেন, কত মানুষের রক্ত চুষে আসছেন আপনারটা আপনি জানেন, বিশ্বাস করেন আল্লাহর কাছে এটা মাফ পাওয়ার আশা খুব ক্ষীণ। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ আমি ভুল করেছি, তখন বুঝি নাই, এখন বোঝারছে, চেষ্টা করছি মুক্ত হওয়ার জন্য, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, মাফ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই বান্দার হকের বিষয়টা আমরা যারা ওয়াজ শুনতেছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বান্দার হকটা নষ্ট করি। কিভাবে নষ্ট করি? আপনারা হয়তো মনে করেন, কই আমি তো কোনো চুরিদারির সুযোগই পাই না, চাকরিই নেই চুরিদারি করবো করতে। দেখেন ভাই, অনেকে আছেন বাপের সম্পদে বোনের হক মারেন, আছে না নাই, মাশাআল্লাহ নামাজ কালাম পড়েন, দাড়ি টাড়ি আছে, সব ঠিক আছে, টুপিটা পাওয়া পড়েন, কিন্তু আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, তার যে সম্পদ জমি জমা সেখানে আপনার বোনের হক আছে না নাই? কয়জন মায়ের পুত হাত দেখায় বলতে পারবেন যে আমার বাপ মারা যাওয়ার পরে বোনের হক সব দিয়ে দিয়েছি, অথবা আমার বাপ কখনো মারা গেলে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি আমার বাপের সম্পদে বোনের পাওনা পাই পাই করে বুঝাই দিব, আছেন এরকম মায়ের পুত? খুব কবি এখন নীরব হয়ে গেছে। আমরা মনে করি যে সমাজে আমরা দুধের দোয়া, প্রত্যেকটা মানুষ আমরা
এই জন্যই তো নিজেকে সংশোধন করতে হবে, মুত্তাকি হইতে হলে। আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।